আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ কাছে ও দূরে দেশ ও যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সুধী আমার সামনে একটি সাদাকা বক্স দেখতে পাচ্ছেন আজকে আমি এ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন বা বিস সাদাকা ফাইনাল বালা লাইয়াত সদকা তোমরা ভোর করো সাদকা দিয়ে সকালে তোমরা দান করো কেননা বালা মুসিবত সদকাকে ভেদ করে আসতে পারে না তো এই সদকায় অভ্যস্ত হতে আমাদের জীবনে আমাদের বাস্তবিক জীবনে এবং আমাদের পরিবার পরিজন আমাদের সন্তান সন্ততি যেন সদকার ওপর অভ্যস্ত হয়ে ওঠে তারা যেন বেশি বেশি দান সৎকা করতে পারে এজন্য আমাদের ভূমিকা রাখতে পারে এই সাদাকা বক্স আমরা যদি আমাদের ঘরে সাদাকা বক্স রেখে দেই তাহলে আমরা যখন তখন দান করতে পারবো এই সাদাকা বক্স এটা আমাদের জীবনে মুজাককেরা যেটাকে বলা হয় মোজাক্কেরা ভূমিকায় থাকতে পারে মোজাক্কেরা কাকে বলা হয় স্মারক কিংবা স্মরণিকা এই সাদাকা বক্সটা যখন আমার টেবিলে কিংবা আমার আলমারির উপরে কিংবা যে কোনো জায়গায় আমার ঘরে যদি রেখে দেই তাহলে এই বক্সটা আমাকে স্মরণ করিয়ে দেবে সাদাকার কথা আমি যখন ঘুম থেকে উঠলাম সর্বপ্রথম আর সৎকা দিয়ে আমার দিনটা শুরু করি তাহলে পুরো দিনই আমার বরকতময় হবে মুমিনের জীবনে আল্লাহ আল্লাহতালার প্রিয় হতে আল্লাহ আল্লাহতালার বান্দা হওয়ার জন্য এবং মুমিনের জীবনে যত বালা মুসিবত যত বিপদ আপদ আসে সেগুলো থেকে মাহফুজ এবং সুরক্ষিত থাকার জন্য আমরা যখন কোনো অন্যায় করে ফেলি আল্লাহতালার অবাধ্যতায় জড়িয়ে পড়ি তখন তালার ক্রোধকে প্রশমিত করার জন্য অপমৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য এক অপরিসীম ভূমিকা রয়েছে সাদাকার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সু নিঃসন্দেহে সাদাকা রবের ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু থেকে মুক্তি দান করে অপমৃত্যু প্রতিরোধ করে আমাদের জীবনে সাদাকার উপর অভ্যস্ত হয়ে হতে চাই এবং নিজের জীবনকে আরও উদ্ভাসিত করতে চাই সাদাকার মাধ্যমে তাহলে এই সাদাকা বক্সের ভূমিকা অনন্য এবং অপরিসীম আমরা প্রত্যেকেই আমাদের ঘরে একটি সাদাকা বক্স রাখা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ